নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/2/2023 শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিভিন্ন আপডেট আমি শেয়ার করছি, আজকে আরেকটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতার একটি স্কুলের দুটি বিভাগে দুটি শাখায় হচ্ছে একাধিক পদে শিক্ষক নিয়োগ হবে। দেখানো বিস্তারিত কী রয়েছে, তো যারা শিক্ষকতা চাকরি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেকের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শাখার ইন্টারভিউ মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রথম শাখায় হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সংস্কৃত, সমাজবিজ্ঞানে হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে এবং হিন্দি, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, বায়োটেক, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কমার্সে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক বা পিজিটি শিক্ষক নিয়োগ করা হবে। আর দু নম্বর শাখায় প্রাথমিক শিক্ষক পিআরটি নিয়োগ করা হবে এবং কম্পিউটার সায়েন্স পিজিটি, কম্পিউটার প্রশিক্ষক, নার্স, চিকিৎসক, কাউন্সিলার, স্পেশাল এডুকেটর, যোগাসনের শিক্ষক, কোচ এবং খেলাধুলা বা গান নাচের কোচ নিয়োগ করা হবে। এই পদগুলোতে সব নিয়োগের জন্য যারা আবেদন করতে চান, অবদান 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রতি পদে এই প্রার্থীদের কেন্দ্রীয় বিদ্যালয়ের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের এনসিআরটির যে রিজিওনাল মানে স্নাতক এবং স্নাতকোত্তর হতে হবে 2 বছরের মানে বিশ্ববিদ্যালয় থেকে, অন্তত 50% নম্বর থাকতে হবে মিনিমাম এবং তার সঙ্গে বিএড বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে এবং এছাড়া আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগবে, যেমন কম্পিউটারের ক্ষেত্রে ইংরেজি ভাষা, এই কম্পিউটার দক্ষতা, হিন্দি ও ইংরেজি ভাষা পারদর্শিতা, এগুলো থাকতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে প্রার্থীদের, আবেদনপত্রে প্রিন্ট আউট করে নেবেন বিভিন্ন ডকুমেন্ট সহ। ওয়েবসাইট হচ্ছে https://1 saltlake.kvs.ac.in/ অথবা আরেকটা রয়েছে https://2 saltlake.kvc.ac.in/ ইন্টারভিউ দিন পরে জানানো হবে। তো ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই আবেদন করে নিন আর দেরি না করে। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।